রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের বৈঠক চলছে। বৈঠকের সভাপতিত্ব করছেন কমিশন প্রধান আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। এই মুহূর্তে আছেন সহকর্মী মিজান আহমেদ। আমরা মিজান আহমেদের কাছ থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানব। মিজান, বৈঠকের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? চেয়ারম্যান যিনি আজকের এই বৈঠকে সভাপতিত্ব করেছেন, তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যেমন আমাদের বিষয়ে একটি সবসময় একটি কথা আলোচিত হয় যে সেপারেশন অফ জুডিশিয়ারি, বিচার বিভাগের স্বাধীনতা। তিনি আজকে যেমনটি বলেছেন যে বিচার বিভাগ রায় দেয় এবং কার্যত সেই রায় ঘোষণার পর সেই রায় বাস্তবায়িত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অর্থাৎ সেক্ষেত্রে আসলে সত্যিকার অর্থে সেপারেশন অফ জুডিশিয়ারি বা বিচার বিভাগের স্বাধীনতা বলতে যেটা সাধারণ মানুষ বুঝেন সেটাকে একটি ভুল ধারণা রয়েছে এবং সেই ধারণা থেকে বেরিয়ে আসা উচিত। কারণ বিচার বিভাগ, আইন বিভাগ, লেজিস্লেটিভ, এই তিনটিকে সমন্বিত ভাবেই কিন্তু দেশের কার্যে এগিয়ে যেতে হবে, তবেই কিন্তু শান্তি শৃঙ্খলা ফিরবে। এবং তিনি বলেছেন যে কার্যত শক্তিশালী বিচার বিভাগ ছাড়া একটি দেশ চলতে পারে না। অর্থাৎ শক্তিশালী বিচার বিভাগ যাতে গঠন হয় সেই বিষয়গুলো নিয়ে তারা চলতে বিশ্লেষণ করছেন। তবে এখন পর্যন্ত সরকার থেকে তাদের কোনো গাইডলাইন দেওয়া হয়নি, যদিও তাদের কর্মের যে সময়সীমা সেই সময়সীমা কিন্তু 90 দিন উল্লেখ করা হয়েছে। এবং এখানে তিনি আরেকটি প্রশ্ন তুলেছেন, সেই কর্মের দিবস হিসেবে কিন্তু উল্লেখ করা হয়নি, ওয়ার্কিং ডে না, এখানে কিন্তু 90 দিনের কথা বলা হয়েছে। অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু তাদের যে পরামর্শ সেই পরামর্শগুলো তারা তুলে ধরবেন অন্তর্বর্তী সরকারের কাছে। কোন বিষয়গুলো অগ্রাধিকার পাবে এমন প্রশ্ন ছিল আমাদের পক্ষ থেকে। সেই ক্ষেত্রে তিনি যেমনটি জানিয়েছেন যে সবচেয়ে বেশি অগ্রাধিকার তারা দিতে চাইছে বিচারের যে খরচ কমিয়ে আনার বিষয়ে। কারণ বিচার প্রার্থীদের যে ভোগান্তি এবং বিচার প্রার্থীদের যে নিঃস্ব হয়ে যাওয়া মামলা চালিয়ে দিতে, সেই নিঃস্ব যাতে হতে না হয় এবং প্রয়োজনে রাষ্ট্র যেন দায়িত্ব নিতে পারে, যদি অসচ্ছল ব্যক্তি হয় সেক্ষেত্রে রাষ্ট্র যেন পরিপূর্ণভাবে দায়িত্ব নিতে পারে, সেই বিষয়টি তারা মনে করেন। পাশাপাশি তারা চান যে এই যে সবলের নামে যে বিচারিক বিড়ম্বনা, সেই বিচারিক বিড়ম্বনা যেন কমে আসে সেই বিষয়টিকেও তারা নজর দেবেন। এবং আপিল বিভাগের ক্ষেত্রে যেমনটি আমাদের প্রশ্ন ছিল যে ইতিমধ্যে কিন্তু দুর্নীতি এবং নিরপেক্ষ বিচারে যারা প্রশ্ন করছে, যেমন 30 জন বিচারপতির পদ অপসারণ চেয়ে কিন্তু একটি দাবি রয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবীদের মাঝে, সে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। সে বিষয়ে তারা মন্তব্য না করে তারা যে উত্তরটি আমাদের দিয়েছেন, সেই উত্তরটি হচ্ছে এই যে বিচারক নিয়োগের ক্ষেত্রে তারা একটি নীতিমালা প্রণয়ন করে দিতে চান এবং তারা চান যে কোন কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে একজন বিচারক তিনি বিচারপতি হিসেবে কার্যক্রম শুরু করবেন এবং সেই বিষয়ে একটি সুনির্দিষ্ট দিকমালা তারা দিবেন। পাশাপাশি তিনি আরও বলেছেন যে এই যে খালিসিতে বিচার ব্যবস্থা রয়েছে আর্বিট্রেশন, সেই খালিসি বিচার ব্যবস্থার প্রতি যাতে সাধারণ মানুষ আরো উদ্বুদ্ধ করা যায়। কারণ খালিসি বিচার ব্যবস্থা মাধ্যমে কিন্তু মামলা জব কমিয়ে আনা যায়। কারণ একটি প্রশ্ন উঠেছে যে 43 লাখ যে মামলা জব, সেই মামলা জবকে কমিয়ে এনে গতিশীলতা কিভাবে নিয়ে আসা যায়, সেক্ষেত্রে কিন্তু তারা বলেছেন যে বিকল্প যে বিরোধ নিষ্পত্তির যে উপায়গুলো রয়েছে, যে বিকল্প বিরোধ নিষ্পত্তির উপায়গুলো নিয়ে কার্যকর করা যায়। সবশেষ যে বিষয়টি বলেছেন যে বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের যে আস্থা, সেই সাধারণ মানুষের সেই আস্থা যেন ফিরে আসে, সেই বিষয়টিতে নজর দিয়ে তারা কাজ করবেন। তবে এরই মাঝে সরকার থেকে হয়তো তারা একটি দিক নির্দেশনা পাবেন, যে দিক নির্দেশনায় তাদের যে কর্মপরিধি সেই কর্মপরিধি সম্পর্কে আরও একটি স্পষ্ট ধারণা আসবে এবং সরাসরি তারা আগামী সোমবার এই বিষয়টি নিয়ে আবার বসবেন। এবং আজকে কিন্তু তাদের আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় দশার কার্যক্রম মূলত আজকেই এই বৈঠকটি হয়েছে এবং এখানে তারা দুটি রূপরেখার কথা যেমনটি আপনার মাধ্যমে দর্শককে জানালাম, সে দুটি বিষয় আজকে তারা স্পষ্ট করেছেন। একটি হচ্ছে মামলার খরচ কমিয়ে আনা, পাশাপাশি যে দ্রুত মামলার নিষ্পত্তি সহ যে জটিলতাগুলো রয়েছে সেই জটিলতা বিচার প্রার্থীদের উদ্ধার করা যায় সে বিষয়গুলো নিয়ে তারা ভাবতেছে। তো এই ছিল সবশেষ পরিস্থিতি বিচার প্রশাসন থেকে ফিরে যাচ্ছি আপনার কাছে।